কোনো ধর্মীয় পরিচয়ে যেন পতিত স্বৈরাচার সরকারের দোসররা ফিরে আসতে না পারে সে ব্যাপারে সনাতন সম্প্রদায়ের মানুষদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কোন সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না, তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না। চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দির পরিদর্শনে এসে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আরও বলেন, দেশের এই পরিস্থিতিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, পরবর্তী সময়ে গণতান্ত্রিক সরকার আসতে হবে, তারা সকলের কাছে দায়বদ্ধ থাকবে। এই সময় কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর, মোশারফ হোসেন দীপ্তি সহ বিএনপি ও ইসকন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোন সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না, তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না, আমি পরিষ্কার করে বলছি। এবং সেটা যত বড়ই শক্তি হোক, যারাই হোক, সেটা আমরা বাধা দান করব, আমরা বাধাগ্রস্ত করব। তাদেরকে দলীয়ভাবে যদি কেউ হয়, দলীয়ভাবে হবে এবং আইনগতভাবে হবে, দুটাই হবে। আইনের শাসন বাংলাদেশে এতদিন ছিল না, আইনের শাসন এখন ফিরে আসছে আস্তে আস্তে। সুতরাং তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশি হিসেবে বসবাস করবেন, কোনো ধরনের রাজনীতির অনুপ্রবেশ আপনাদের মধ্যে করে, আপনাদের কথা বলে, আরেক ধরনের পরিচয়পত্র আইডেন্টিটি পলিটিক্স করে আপনাদের ক্ষতি যাতে তারা করতে না পারে। এখান থেকে আমি আবারও বলতে চাই, বাংলাদেশের বাংলাদেশি চিন্তা চেতনা যে রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এই চেতনা থেকে আমরা এতটুকু সরে দাঁড়াবো না। আমি এটাও বলছি আপনাদেরকে, যদি অন্য কোনো জায়গায় এই ধরনের সমস্যার সৃষ্টি হয় সংখ্যালঘুদের উপরে, বাংলাদেশে আমরা হতে দেব না। এটা করেছি, দেশকে মুক্ত করেছি, হয়েছে, তারপরে পরবর্তী সময়ে আমাদের যে গণতন্ত্রের বিজয় সেটা আসতে হবে, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার আসতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, আপনি সহ সবার কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমি পরিষ্কার কাছে বলছি, সবার কাছে দায়বদ্ধ থাকতে হবে, কোনো একার কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়, সকলের কাছে দায়বদ্ধ থাকবে। আপনাদের সমস্যাগুলো আমরা সময় আসুক অবশ্যই আমরা নিশ্চিতভাবে দেখবো,